মুখ্যমন্ত্রী এসএস কেএম থেকে জানানো হচ্ছে ধাক্কা লাগার কারণে মুখ্যমন্ত্রী পড়ে যান, বাড়িতে পরিবার থাকা সত্ত্বেও এমন ঘটনা কী করে ঘটে? ভোটের আগে দিন কী করে ঘটছে, কী ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। বাড়ি থেকে এসএস কেএম পর্যন্ত নিয়ে আসা হলো, কিন্তু কোনো ফার্স্ট এড করা হলো না মুখ্যমন্ত্রীকে। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন, প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি, অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার এক নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। অবশেষে অর্জুন সিং আজকে আবার বিজেপিতে যোগ দিচ্ছে, তিনি একটা হাতাহাতি লড়াই, অর্জুন সিংকে ভাইপোকে দায়িত্ব দেওয়া হলো এজেন্ট তৃণমূলের, জানি না কেজন যোগ দিচ্ছেন কি না, কখন যোগ দিচ্ছেন, তারপরে কোথায় ক্যান্ডিডেট হচ্ছেন, ডিক্লেয়ার হোক তারপরে বোঝা যাবে। অবশেষে আবার ইডি সন্দেশখালী শেখ সাধারণ তিনটা গাড়ি সিজ করলো। দেখুন, ইডিতে যে ঘটনা, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, তার মধ্যে বহু রহস্য লুকিয়ে আছে, আমরা প্রথম থেকেই বলছি, সেজন্য তদন্ত যত এগোবে অনেক লোক ধরা পড়বে, অনেক ঘটনা, অনেক কুকৃতি সব বেরোবে, তো অপেক্ষা করা উচিত, এবং আমার মনে হয় সেটা খুব সিরিয়াসলি কেন্দ্রীয় সংস্থাগুলো করছে, কারণ পশ্চিমবাংলার মানুষ খুবই চিন্তিত সন্দেশখালীকে নিয়ে।